স্টার্ট করছি এখানে। আর বলে দিই যে আজকে কিন্তু আর লুচি নেই, আজকে আছে ব্রেড বাটার, তার সাথে একটা কলা আর মোয়া, পুরো অন্যরকম। আর আমি কোথায় বসে খাচ্ছি সেই জায়গাটা তোমাকে একবার দেখাবো। শুধু এখানে আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, আর ঠিক আমার বাঁদিকে জানলা দিয়ে দেখতেই পাচ্ছ, মানে খুব বেশি হলে 2 ফুট নিচে হবে জল, 2 ফুট। বোট এখনো ছাড়া হয়নি, বোট ছাড়া হবে। কোনো স্কুল থেকে কিছু একটা প্রোগ্রাম করে আসতো, 50 জন মোটামুটি, তা সেই সেই অ্যারেঞ্জমেন্টটা কি আপনারা করে থাকেন? 50-100 মোটামুটি যাই আসবে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই, ঠিক আছে। ছোট থেকে বড় সমস্ত রকম গ্রুপকে আমরা একই রকম সার্ভিস দিই। জুস নিয়ে তো কোনো কথা হবে না, পরিষ্কার কথা বলছি, খাওয়া দাওয়া থাকা মানে অসাধারণ অসাধারণ দাদা। আমরা মানে যে জায়গায় থেকেছি, সত্যি কথা বলছি, মার্কেটের ভিডিও তোমরা কিছুটা দেখেছো, কিন্তু দাদারা আমাদের যে জায়গায় রেখেছিলেন একদম খুবই খুবই মানে মানে কল্পনা করতে মানে 5-স্টার হোটেলের থেকেও আমি তুলনা করতে পারবো না এই জায়গাটার সাথে। এত সুন্দর মার্ট হাউস, গ্রামের বাড়ি জায়গাটার নাম। দাদার নাম্বারটা স্ক্রিনে আসছে, এক্ষুনি পারলে ফোন করে বুকিং করুন এক্ষুনি। কালকে আমরা বাঘ দেখেছি, হরিণ দেখেছি, কুমিরও দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। আজকে আমরা যাবো হ্যামিল্টন সাহেবের বাংলোতে, রবীন্দ্রনাথের বাংলোতে। চলুন ব্রেকফাস্টটা করে তারপর আমরা আবার কোসাবার ওই ফুটটা গিয়ে ওই পাশে গিয়ে আমরা নামবো আর আপনাদেরও দেখাবো। সামনের এই যে কুয়াশা ভরা জায়গাটা দেখছো, এটা দুবাকি যাওয়ার টাইমে পড়ে। এটার নাম পঞ্চ রিভারের সঙ্গম, বা 5টা রিভার এখানে এসে মিলিত হয়েছে। জায়গাটা প্রায় সাগরের মতো লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর, অসাধারণ পুরো, একদম দেখতে পড়ো একবার। পুরো কুয়াশায় ঢাকা, পুরো হোয়াইট একদম। এখানে রান্না করছে, এটা কি ফ্রাই হচ্ছে? ফিশ ফ্রাই। আচ্ছা, দেখতেই পাচ্ছ কাঁকড়া খুঁজতে রেডি হয়ে গেছে, এদিকে ফিশ ফ্রাই চলছে, দাদারা রেডি করছে। আজকে আমরা একদম, এগুলো নদীর কাঁকড়া তাই তো? নেমে গেছি বোট থেকে, এবার যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো আর ডেকন বাংলো দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা বাংলো বানিয়েছিলেন, আপাতত বাংলোটা শুনেছি যতদূর বন্ধ আছে, তবুও দেখে নেব, কভার করবো। আর হ্যামিল্টন সাহেব একজন স্কটল্যান্ডের বিজনেসম্যান, যিনি বহুদিন এখানে ছিলেন, 1939 অবধি প্রায় ছিলেন। তো এখন আমরা যাচ্ছি, এগোচ্ছি আস্তে আস্তে। চলে এসেছি বেকন বাংলোতে, এখানে 5 টাকা করে এন্ট্রি ফি টিকিট। আর এখানে মোটামুটি পার্ক করা আছে দেখতেই পাচ্ছ আমার পেছনে। আর বাংলোটা তোমাদের দেখাবো, বাংলোটা জাস্ট অসাধারণ। আর ঠিক আমার বাঁ দিকে, ঠিক পিছন দিকটা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আর হ্যামিল্টন সাহেবের একটা মূর্তি করা আছে। রবীন্দ্রনাথের বিকন বাংলো দেখে আমরা মোটামুটি গোসাবার ঘাটের কাছে চলেই এসেছি, আর তার সাথে সাথে লাঞ্চ চলে এসছে। আজকে স্পেশাল কাঁকড়া আছে, বেগুন ভাজা, তার সাথে একটা চচ্চড়িও আছে, আর স্যালাড তো আছেই, চাটনিও ওটা এখন নিই, পরে নেবো। কিন্তু এটা শেষ খাওয়া দাওয়া, এই ট্রিপের এরপরই বৎকরি থেকে আমার বাইক নিয়ে আমি আর কলকাতার দিকে রওনা হবো। আপনাকে তোমরা সবাই চেনো, যেটা বলছিলাম, এই যে দুই দাদা, এখানে এক দাদা বসে আছে, আরেক দাদা নিচে আছে নাকি? সত্যি কথা বলতে ইনারা যদি 5 জন একত্রিত হয়ে এই জিনিসটাকে না করতো পরিচালনা, তাহলে কিন্তু সম্ভব হতো না। এত সুন্দর পরিবেশন, পরিচালনা, সার্ভিস দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে যারা আসবে আমাদের ভিডিও দেখতে, তাদের জন্য আমার রিকোয়েস্ট, যদি কিছু পারেন কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আপনি নিজের মুখে একটু বলে দিন যে অ্যাডভেঞ্চার স্ট্রিট চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য যাতে একটু কিছু বিশেষ ডিসকাউন্ট থাকে। অবশ্যই, দাদা যেটা বলেছে আমরা চেষ্টা করবো যতটা পারবো ডিসকাউন্ট দেওয়ার জন্য। আসছি দাদা, আবার দেখা হবে। বহুত ভাই লোক বল রা থা কি ভাই আপ বেঙ্গলি মে ব্লগ করো একবার, তো ইসিলিয়ে আজ মৌকা মিলা ইস বার তো কর লিয়া। আশা করতা হুঁ আপকো আচ্ছা লাগা হোগা। আর ইস রোড কে বারে মে আব তো জ্যাদা ডিটেলস নহীঁ দেনা হ্যায়, জব মে আ রা থা তব বহুত সারা ডিটেলস দিয়া থা। তো ইয়াহাঁ পে আনে কে লিয়ে একবার ফলো কর লেনা, হো সকে তো পহলা ওয়ালা ব্লগ দেখ লেনা, তো আপকো ডিটেলস পতা চলে যায়েগা কেসে কেসে ইয়াহাঁ পে আ সকতে হো। টাটা।